কেমন আছেন আপনারা সবাই? অনেক ভালো আছি, ভালোবাসার টানে চলে এসেছি। আমার খুব প্রিয় মানুষ মাসুদ ভাই, রায়হান ভাই, শুরু থেকেই আমরা শুরু করেছিলাম, অর্থাৎ ওনারা যখন শুরু করেছে মডার্ন, প্রায় সেই সময় থেকেই আপনাদের যাত্রা ১২ থেকে শুরু। ১২, আর আমার শুরু হচ্ছে ১৩ থেকে। অনেক ভালো লাগছে যে চমৎকার একটি পরিবেশ, এবং আপনাদের এই যে মনোযোগ সহকারে বসে থাকা, শোনার যে আগ্রহ, সবগুলা মিলে আমার মানে প্রত্যাশার জায়গাটা অনেক বেড়ে গেছে। মানে আমার নিজের আপনারা যে স্বপ্ন দেখছেন, আমার কিন্তু স্বপ্নটা ঠিক ওই রকমই, কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের বসে থাকা, আপনাদের আকাঙ্ক্ষা দেখে আমার স্বপ্নের ডিগ্রি বা মাত্রাটা আর একটু বেড়ে গেছে। যে মানুষ পাওয়ার জন্য কতই না চেষ্টা করে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি, সম্মানিত লিডার সহ অত্র ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, আমার প্রিয় মানুষ মাসুদ ভাই, আপনাদের প্রিয় মানুষ। আর সত্যি উনি যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, কারণ আমি বাংলাদেশের ২৫টা ব্রাঞ্চ, এই মোটামুটি ১৭টা ১৮টা ব্রাঞ্চে কিন্তু আমার কম বেশি যাওয়া আসা হয়ে থাকে। সত্যি আপনারা বগুড়ার যারা আছেন বা এই ব্রাঞ্চে যারা আপনারা নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে, আমি মনে করি আপনারা সত্যি অনেক সৌভাগ্যবান। আমি বিশ্বাস করি আমাদের ম্যানেজার সাহেব মাসুদ ভাই, আমাদের ভাই, আমার ভাই, আপনার ভাই, আমাদের সফল হওয়ার জন্য উনি যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, ওনার দায়িত্বের বাইরেও কিন্তু উনি অনেকগুলো কাজ করে থাকেন। কোম্পানি তাকে যে দায়িত্ব দিয়েছে তার বাইরে উনি অনেকগুলা কাজ করে থাকে আমাদের সফলতার জন্য। তো আমরা মাসুদ ভাইয়ের জন্য একটি উষ্ণ করতালি দিতে চাই, যেন তার এই সহযোগিতা আমরা আজীবন পেতে পারি। আমাদের পপি ম্যাডাম যেমন একটা কথা বলে গেছেন, আমার খুব ভালো লাগছিল যে মাসুদ ভাই বলছে ভাই বগুড়ায় লিডার নাই। আমি বললাম যে ভাই এই কথার ভিত্তি নাই, আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল বগুড়ায় লিডার আছে। আমার শৈলন দা শুরু করেছে, উনি গোল্ড স্টার, কিন্তু তার অ্যাসোসিয়েট মানে উনি অত্যন্ত সৌভাগ্যবান। আর মাত্র ৬০,০০০ পয়েন্ট হলে দাদা কি জিপিএস হয়ে যাবে। দেখেন, অ্যাসোসিয়েটকে, ড্রিম লাইনকে সহযোগিতা করার কারণে ওনার অবস্থান কতটা শক্তিশালী হতে যাচ্ছে। তো অল ওভার মিলে আমরা স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের সবার প্রাণপুরুষ, প্রিয় মানুষ, আমাদের অভিভাবক ডাক্তার আলমগীর মতি স্যারকে। ওনাকে যেন শতবর্ষ আমরা বেঁচে থাকতে চাই, দীর্ঘ জীবন ওনার জন্য কামনা করি। কারণ একটি মাত্র মানুষ, সেই মানুষটার কারণে আমরা আজকে সত্যিকার অর্থেই আমাদের প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা প্রযুক্তি খুঁজে পেয়েছি, যে প্রযুক্তিকে যে যেভাবে ব্যবহার করছে তাদের সফলতা কিন্তু সেভাবে আসছে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রায়হান ভাই, অসুস্থ আছে তারপরেও উনি সার্বিকভাবে আমার আশ্বাসে ছিল, আমরা তাকে খুব মিস করি। আপনারা অনেক লাকি ম্যান, আমার রায়হান ভাই বগুড়ায় চলে আসছে, তো তাকে আমরা সার্বিকভাবে সহযোগিতা দিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। তো আমার প্রত্যাশার জায়গা, যেহেতু একটা সুযোগ আপনারা দিয়েছেন, এই মঞ্চে দাঁড় করানোর সুযোগ আপনারা দিয়েছেন, এই সুযোগের সঠিক ব্যবহারটা আপনাদের সহযোগিতায় আমি করতে চাই। কি আপনারা কি সেই সুযোগ দিতে চান? থ্যাংক ইউ। সত্যি আমি মানে যে সুযোগটা নিতে চাই, যেহেতু আমার দীর্ঘ ১০টি বছর পূর্ণ হয়েছে, গত ১৩ মার্চ আমার ১০ বছর পূর্ণ হয়েছে এই প্রতিষ্ঠানে, অর্থাৎ ২০১৩ সালের ১৯শে মার্চ ছিল আমার জয়নিং ডেট। আমার মনে ছিল না, কিন্তু কোম্পানি আমাকে ১০ বছর পূর্তি উপলক্ষে আমাকে একটা এসএমএস করে জানিয়ে দিয়েছে। আমি কোম্পানির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার জন্মদিনের কথাটা তারা মনে রেখেছে।
সত্যি স্পেশালি থ্যাঙ্কস আমাদের আইটি সেকশন, আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট। আসলে কিছু না হলে কিছু পাওয়া যায় না। 9টি বছর পেরিয়ে গেছে এসএমএস পাই নাই, 10টি বছরে কিন্তু আমি এই শুভেচ্ছা বার্তা আমি পেয়েছি, যেটাতে আমার স্বপ্নটা কিন্তু আরো অনেক বড় হয়ে গেছে। শুরু করছিলাম যে কোনোভাবে যদি জীবনটাকে পার করে দেওয়া যায়, কিন্তু এখন যত দিন যাচ্ছে আপনাদের যত ভালোবাসা পাচ্ছি, সফল হওয়ার যে নেশা, এই নেশাটা কিন্তু দিন দিন আরো বেশি বেগবান হচ্ছে। এখন অনেক মানুষ হয়তো মনে করতে পারে যে সফলতা মানে হয়তো অনেক টাকা, সফলতা মানে অনেক সম্মান, হ্যাঁ সেগুলো তো থাকবেই, কিন্তু আমার সফলতার নেশা যেটা চলে আসছে, যে এই হলে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, যে প্রত্যাশা আপনাদের কাছে করতে চাই, যে আজকে আপনাদের কাছে আমি 2-3 ঘন্টা সময় নিতে চাই, এই 2 ঘন্টাতে আমি আপনাদের কাছ থেকে যা নেব এবং যা দেব, আশা করি আপনাকে কখনো আর, আমার বিশ্বাস আজকের এই ট্রেনিং থেকে আপনারা যা নিয়ে যাবেন বা আমি আমার এই 10 বছরের থেকে যা পেয়েছি আমি টোটালটাই পরিপূর্ণ করে আপনাদের দিতে চাই। এখন আমি চাইলে তো হবে না, আপনাকে তো নেওয়ার মানসিকতা থাকতে হবে, তাই না? এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে সময়ের দাবিটা জানাচ্ছি। যদিও রমজান মাস 1:30 মনে হয় এখানে নামাজ শুরু হয় নাকি, নামাজ কটায় শুরু হয়? 1:30, তাহলে আমরা নামাজের বিরতি দিব, 15 মিনিটের জন্য নামাজের বিরতি থাকবে, আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন, ঠিক আছে? নামাজ শেষ করে আমরা আবার, মানে শেষ ফিনিশিংটা যদি না নিয়ে যায় তাহলে কিন্তু পরিপূর্ণতা আসবে না। লাস্টে আপনাকে একটা ছোট্ট পরিকল্পনা দিব, যে পরিকল্পনাটা ফলো করে আপনি 30 বছরের জীবনটাতে আপনি 2 বছরের সমাধানে নিয়ে আসতে পারবেন। এটা কি চান আপনারা সবাই? যদিও সেটা আমার আনতে 6 বছর লেগেছে, কিন্তু আমি আপনাকে 2 বছরের মধ্যে সেটা দিতে চাই। শুধু অর্থ নয়, অর্থ বিভিন্নভাবে আসতে পারে, অর্থই কিন্তু মানুষের সর্বোচ্চ মাপকাঠি নয়, সেই কথাগুলো আমি আপনাদের কাছে আজকে বলবো। তাহলে সময় আমরা চেয়ে নিলাম, এখন 12:10 শুরু করলাম, আমরা 1:30 পর্যন্ত একটানা নাকি? হ্যাঁ, আর লাস্ট ক্লোজিং এ যারা থাকবেন আমি মনে করব যে সেই ব্যক্তিটাই মূলত সফল হওয়ার জন্য চূড়ান্ত একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য আবারও কামব্যাক করেছে। আমি নামাজের 15 মিনিট ব্রেক দিব, এই 15 মিনিট পরে যেহেতু খাবার কোনো সমস্যা নাই রমজানের মাস, আপনারা কাইন্ডলি সময় দিবেন। মাসুদ ভাই অনেক মানে ভালোবাসা দিয়ে আমাকে নিয়ে আসছে যে স্যার আপনি একটু আসেন, আমাদের একটু সময় দেন। আমি কি দিতে পারবো জানি না, তবে 2 ঘন্টা যদি থাকেন তাহলে আশা করি আপনার আর পিছন ফিরে তাকাইতে হবে না। পাশাপাশি আর একটু সহযোগিতা, যে আমাদের মোবাইল ফোন আছে, ভিডিও করা বা মোবাইল ফোনে ছবি তোলা এত দরকার নাই, ছবি তুলছে লোক আছে, আপনার ছবি পেয়ে যাবে। কথাটা আমাদের ব্রেনে নিতে হবে, মনে নিতে হবে। তাহলে ব্রেন ব্রেনের জায়গাতে আছে, কিন্তু মনটা আমি আপনাদের কাছে চাই এই 2 ঘন্টার সময়ের জন্য আপনার মনোসংযোগটা যেন এই হলে থাকে। আপনি যে আপনার মনের মালিক, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। কারণ এখানে বসে আছে অনেক চিন্তা মাথায় আছে, এখন এই চিন্তাতে মন কি বলছে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি যা কিছু বলবো এটা যদি মনে না নিতে পারি, মেনে না নিতে পারি, তাহলে সত্যিকার অর্থেই আমি যে আশা নিয়ে আপনাদের কাছে এসেছি সেই জায়গাটা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাহলে যেহেতু মনের মালিক কে? নিজে। তাহলে মনটাকে আপাতত স্থির করার জন্য আমি আপনাদের কাছে বিনীত সহযোগিতা চেয়ে নিচ্ছি। এবং আমাদের কাছে থাকা একটি মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটি আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, তো আপনাদের কাছে অনুরোধ এই মোবাইল ফোনটি আমরা একেবারে সাইলেন্ট করে দিই। কি আমরা কি পারবো? তাহলে 3টি প্রত্যাশা আপনাদের কাছে চাচ্ছি। 1, সময়; 2, মনোসংযোগ; 3, মোবাইল ফোনটা আমরা সাইলেন্ট রাখতে পারলে সত্যিকার অর্থে আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। তো আজকের আলোচনায় যারা আমাদের বক্তব্য দিয়ে গেছেন,
যে সমস্ত লিডারগণ কথা বলে গেছেন সত্যি আমার অনেক ভালো লেগেছে। অনেকে আমরা কথা বলার সুযোগ এখানে পাই নাই, তাদের জন্য মন খারাপ নাই, এই দিনের জন্য অপেক্ষা করুন যে মিনিমাম স্টার হয়ে যেন আমি মঞ্চে যেতে পারি। আমি বলেছিলাম যে যারা পিএস আছে তাদেরকে আমরা একটু মঞ্চে কথা বলার সুযোগ করে দিব, অন্যদেরও দিতে চাই, সময়ের স্বল্পতার কারণে আমি আর এটা কভার করতে পারলাম না। তো যারা কথা এখানে বলতে পারলেন না তারা কিন্তু মন খারাপ করবেন না, আপনাদের কথাগুলাই আমি বলে দিব, ওকে জি। আর যারা আমরা কথা বলার সুযোগ পেয়েছি নিঃসন্দেহে এই দায়িত্বটা আমরা পালন করব, আপনার মতো যোগ্য নেতৃত্ব যোগ্য লিডার যত বেশি তৈরি করতে পারবেন ততই বেশি কিন্তু আপনার সফলতা। তো সর্বশেষ না সর্বশুরু শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি আমাদেরকে অসীম ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই ক্ষমতার সঠিক ব্যবহার না করার কারণে, সেই সম্পদের সঠিক ব্যবহার না জানার কারণে আজকে আমরা অনেক 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 যন্ত্রণা, অনেক সমস্যা, অনেক আবেগ, অনেক অভিযোগ, সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে জমা হয়েছে, কথা কি সত্য? আমি যে কথাটি বলেছি যে আমাদের মধ্যে অনেক আবেগ আছে, অনেক অভাব আছে, অনেক অভিযোগ আছে, আছে তো নাকি? নাই নাই এ কথা বলার দরকার নাই, আছে সেটাই আমরা বলতে শিখবো, যেটাই আছে ঠিক আছে। তাহলে আমাদের যা কিছু আছে সেটাকে আগে আমাদের মূল্যায়ন করতে হবে, কারণ আমরা ভালো কিছু নিতে চাই, তাহলে ভালো কিছু নিতে গেলে আমাকে দিতে হবে, ভালো কিছু যদি নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ভালো কিছু দিতে হবে, তাই না? এখন এই দেওয়ার মানসিকতা আমাদের যাদের আছে তারাই কিন্তু সফল হওয়া সহজ হবে, তাদের দেওয়ার মানসিকতা ঠিক আছে। যে আমি সবাইকে বলছি যে রমজানের দিন অনেকেই হয়তো টায়ার্ড ফিল করতে পারেন, যে প্লিজ আপনারা একটু মনোযোগ দিবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আমরা এমএক্সএন থেকে অনেক ভালো কিছু নিতে চাই, তাহলে এমএক্সএন কি চাই আপনার কাছে? এমএক্সএন আপনার কাছে কি চায় আর আপনি এমএক্সএন এর কাছে কি চান, মডারের কাছে আপনি কি চান? এই চাওয়াটা যদি নিখুঁত হয় পাওয়াটা হবে কি সুনিশ্চিত, চাওয়াটা যদি হয় নির্ভেজাল তাহলে পাওয়াটা হবে সুনিশ্চিত। তো আমি যাহা কিছু চাইবো মন প্রাণ উজাড় করেই কিন্তু চাইতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, দেখি যদি হয়, এরকম ভাবে চেয়ে কিন্তু পাওয়া যাবে না। তাহলে চাওয়াটা হতে হবে কি একেবারে পরিষ্কার, নেট অ্যান্ড ক্লিন, এর মধ্যে থাকবে না কোনো জড়তা, কোনো আবেগ, কোনো অভিমান, ঠিক আছে? তাহলে চাইবো কার কাছে? যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। চাওয়ার জায়গা তো একটাই নাকি, আর কোনো জায়গা আছে? হ্যাঁ, মডার্ন বা আদার্স এক্সারসাইজের এগুলো হচ্ছে কি মাধ্যম বলছিলেন জি। তাহলে চাওয়ার জায়গা একটাই, তাহলে এই জায়গা থেকে চাইতে কি কোনো ভয় আছে জি? অনেকেই বলছেন না, চাওয়ার জায়গা আমাদের কি, চাওয়ার জায়গা একটাই, যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে ওনার কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাকে দেওয়ার মতো উনি ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। ইমানের সহিত, বিশ্বাসের সহিত, হেকিমের সহিত আপনাকে চাইতে হবে। তাহলে এই চাওয়াতে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে কি প্রাপ্তি হবে নাকি সন্দেহ থাকলে হবে যে চাইলাম উনি দিবে কি না, কি সন্দেহ আছে? তাহলে আজ থেকে কি মন প্রাণ খুলে চাইবেন সবাই? কি সবাই? কি যারা বলছি না তারা অন্য জায়গায় চাইবেন না? আসলে দোষটা তো আমাদের না, সমাজের। সমাজ আমাকে যেভাবে শিখিয়েছে, সমাজ আমাকে যেভাবে শিখিয়েছে, আমার পরিবার আমাকে যেভাবে শিখিয়েছে, সেই শিক্ষাটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কি হৃদয়ের অন্তঃস্থলে সেই জায়গাগুলো কিন্তু জেগে আছে, যে তোমাকে চাইতে বলছি যেভাবে তুমি চাচ্ছ আর একভাবে। আজকে মডার্নে আসার পর বলছে চাওয়ার জায়গা একটাই, কারো কাছে চাইবা না, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কেউ আপনার ডিমান্ড ফিল আপ করতে পারবে না,
এনারা মাধ্যম হতে পারে, উসিলা হতে পারে, কিন্তু চাওয়ার জায়গা একটাই। তাহলে এমএক্সএনের শিক্ষা যারা শিক্ষিত থাকবে, এমএক্সএনের প্রযুক্তিতে যারা শিক্ষিত থাকবে, তাদের চাওয়াটা এবং তাদের প্রাপ্তিটা অনেক সহজ হবে। ওই যে মাসুদ সাহেব বলছে না, লাইফের এল দিয়ে বুঝিয়ে গেছে লার্নিং, লাইফের এল দিয়ে বোঝাইছে কি লার্নিং। তাহলে আমি যাহা চাইব সেই বিষয়টা সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যাহা জানি না তাহা যদি চাই, সেই চাওয়াটা কিন্তু পরিপূর্ণ হবে না। তাহলে সেই জায়গা থেকে আমি আপনাকে বলছি, পৃথিবীতে সুস্থ থাকা, ভালো থাকা, স্বাবলম্বী থাকা, পরিবারের জন্য কিছু করে যাওয়া, যা কিছু চান না কেন চাইবেন একজনের কাছে, মন প্রাণ খুলে প্রতিনিয়ত চাইবেন মনোসংযোগ দিয়ে, তাহলে আপনার প্রাপ্তিটা টুডে অ্যান্ড টুমোরো যে কোনো সময় আপনার পূরণ হয়ে যাবে, ভাবতেই পারবেন না। আপনার চাওয়াটা যে কখন কবুল হয়ে গেছে আপনি ভাবতে পারবেন না, কিন্তু মনের কাছে কোনো অবিশ্বাস রাখা যাবে না যে চাচ্ছি চাচ্ছি দীর্ঘদিন চাচ্ছি কই হচ্ছে না তো হচ্ছে না তো, এটা ভাবারই দরকার না। আপনি চাইতে থাকেন আর লেগে থাকেন কর্মের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। তাহলে আমি আপনার দাদা, আপনার কি কোনো প্রবলেম? দাদা আমি তিনবার ফলো করলাম, বাইরে যাচ্ছেন আসছেন, জি। তাহলে আমি আপনাদের কাছে সেটাই বলতে চাই, আমিও চেয়েছি আপনাকে যিনি পাঠিয়েছে উনি তো আমাকেও পাঠিয়েছে, আমি কিন্তু ওনার কাছেই চেয়েছি। আর ওনার যে সম্পদ আমাকে দিয়েছে সেই সম্পদটাকে আমি ব্যবহার করেছি, চেয়েছি একজনের কাছে, আর উনি যে সম্পদ আমাকে দিয়েছে সেই সম্পদের একটা সঠিক ব্যবহার আমি করেছি এমএক্সএনের প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে। মানে আমার সফলতার কথা আমাদের ম্যানেজার সাহেব বলে গেল, অনেকেই বলছে, আসলে এই সফলতা আমি চেয়েছি কিন্তু কখন যে চলে আসছে আমি নিজেই ভাবতে পারিনি, আসছে প্রতিনিয়তই আসছে। তাহলে সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনীত আহ্বান যে কখনো কুইট করবেন না, যে আজকে হয়তো আপনার সফলতার যে মঞ্চ আপনি দেখছেন বা সফল হওয়ার জন্য যে চিন্তা ভাবনা করছেন সেই জায়গাটা হয়তো সময় মতো আপনার কাছে এখনো আসেন, তা আমি বলতে চাই যে আপনি শুধু লেগে থাকেন, কখনো এখান থেকে কুইট করবেন না, কখনো ছেড়ে যাবেন না, কখনো ছেড়ে যাবেন না। আপনার সন্তানকে কি আপনি ছেড়ে যেতে পারবেন? কখনোই না। জাস্ট মন থেকে সেই ভালোবাসা তৈরি করে আপনি শুধু লেগে থাকেন, এই লেগে থাকার মাধ্যমেই কিন্তু আপনার সফলতা চলে আসবে। তাহলে আমরা কি সফল হতে চাই? তাহলে সফল হওয়ার গোপন রহস্য, সফল হওয়ার গোপন রহস্য কি? এত সুন্দর কথা, সফল হওয়ার গোপন রহস্য লেগে থাকা, লার্নিং। সফল যদি হতে চায় তাহলে অবশ্যই আমাকে লেগে থাকতে হবে, জেগে থাকতে হবে, নাকি? লেগে থাকা জেগে থাকা প্রযুক্তির মাধ্যমে। আমরা অনেক কাজে সফল হয়েছে, আমি সেগুলোকে দুর্বলভাবে দেখছি না, কিন্তু এমএক্সএনের প্ল্যাটফর্মের সফলতা আর আমাদের সমাজের আদার্স এক্সওয়াইজেড সেক্টরের সফলতার মধ্যে ফার ডিফারেন্স। আমি 10 বছর একটা ব্যবধান করেছি, আপনি ফার্স্ট ক্লাস অফিসার হতে পারেন, সেটা অনারের জায়গা, আপনি অবশ্যই আছেন, কিন্তু অনেক মানুষকে সফল বানিয়ে আপনি সফল হয়েছেন। আমার ভাষাতে সেটাই সফলতা। আপনি অনেকে আছেন আমাদের সমাজে যারা কোটিপতি, যারা ব্যবসায়ীভাবে সফল, চাকরিভাবে সফল, বিভিন্নভাবে সফল। আমার প্রশ্ন হলো, উনি তার ব্যক্তিগত সফলতায় উনি গিয়েছে, কয়জন মানুষকে সফল বানিয়ে উনি সফলতা হয়েছে, কয়জন মানুষকে উনি ফার্স্ট ক্লাস অফিসার বানিয়ে উনি ওনার অবস্থান ধরে রেখেছেন, সেই জায়গায় আমার প্রশ্ন। তাহলে এমএক্সএনের সফলতার প্ল্যাটফর্মে আমি ঘোষণা দিয়েছি, আমার এখানে অনেকেই আছে আপনাদের দেখার জন্য আসছে, আমার সে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে, আমার রুনাপা, মমতা, এই যে আমার অনেক, আমার এই যে নওগাঁর অনেক লিডার আসছে, আমার রাজশাহী, নাটোর, বিভিন্ন জায়গা থেকে এই বগুড়ার অফিসকে আরো বেশি, আমাদের পপি ম্যাডাম আজকে যে কথাগুলো বলেছে, মানে মাসুদ ভাই বলছিল বগুড়ায় লিডার নাই, আমি যে এ কথা আর বলার সুযোগ নাই। আমার এই যে শৈলেন্দা অনেক অ্যাক্টিভ, এখানে অনেক সাদ্দাম আছে, আরো অনেকে লিডাররা আছে, তা আমি মনে করি যে বগুড়ার এই অফিসটা সত্যি এই অঞ্চলের মানুষের জন্য শুধু নয়, আমাদের সবার জন্য। আমরা কিন্তু এখন প্রতিনিয়তই দেখবেন এই অফিসে কোনো, অলরেডি আপনাদের এখানকার ছেলের
প্রায় 50% সেল আমার টিমের অংশ ভরে ফেলে। এই বগুড়া অফিসে যা সেল হয় প্রতি মাসে এভারেজ 40-50 লাখ সেল হয়। এই সেলের 50% সেল কিন্তু আমার একটা জেলার টিমই করে ফেলে। আপনারা বোঝেন তাহলে আপনাদের স্বপ্নটা কিন্তু চুরি হয়ে যাচ্ছে। সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কিছু লিডার চলে আসছে যারা বগুড়ার প্রায় যে সেল হয় সেই সেলের 50% সেল ওনারা করে ফেলে। তাহলে আপনারা এখানে অবস্থান করে যদি না পারেন তাহলে এটা সত্যি চাওয়াটা আপনাদের মনে চাওয়াটা অনেক দুর্বলতা আছে। তাহলে আমি বলতে চাই যে ভাই অতীতে যা কিছু করেছি সেটাকে ভুলে নতুন উদ্যমে নতুন ভাবে আজকে সিদ্ধান্ত নিব যে এই মার্চ মাস স্বাধীনতার মাস, তাই না? স্বাধীনতার মাস না তো আমরা জাতিগতভাবে স্বাধীন হয়েছি কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের স্বাধীনতা আসে। তাহলে অর্থনৈতিক স্বাধীনতা আসার জন্য আপনার হাতে এই মডার্নের প্রযুক্তি ছাড়া আমার এই 10 বছরের অভিজ্ঞতা থেকে অন্য কোনো ভাবে আপনার সফলতাকে স্থায়ী করা আমার জানা মতে নাই। তো আমি আপনাদেরকে আজকে সেই প্রযুক্তিগত বিষয় জানাবো, যদিও আপনারা এটা অনেক অবগত আছেন। তারপরেও আমি বলতে চাই আজকে আপনারা নতুনভাবে নতুন উদ্যমে মডার্নের এই প্রযুক্তি, মডার্নের নেটওয়ার্ক বিজনেস, মডার্নের এই সেবামূলক কাজ আপনারা নতুনভাবে নতুন উদ্যমে আজকে সিদ্ধান্ত নেন। আমি বিশ্বাস রাখি যে 2023 সাল নয় 2025 সালের মধ্যে এই হলে যারা প্রবেশ করেছেন, আমি তো 2 বছর টাইম নিয়েছি, এই 2 বছরের মধ্যে আপনারা প্রত্যেকেই কোম্পানির সিপিএস অর্থাৎ সর্বোচ্চ পদমর্যাদা এই যে আমার ব্যানারে ঝুলানো যে ব্যক্তিগুলো আছে এদের মতো আপনার অবস্থান তৈরি হবে। এবং আমি বিশ্বাস রাখি যে 2025 সালের মধ্যে এই বগুড়া অফিসটা আমরা চাইবো, কোম্পানি এখন চিন্তা ভাবনা করছে এটা তো আমাদের ভাড়া অফিস, রাজশাহীর অফিসটা কিন্তু অনেক বড় এবং কোম্পানির নিজস্ব। আমরা চিন্তা করছি যে রংপুর বিভাগে একটা অফিস আমাদের বগুড়ার, এটা প্রাণকেন্দ্র, এখানে সেল ভলিউম যদি আমরা 1 কোটিতে নিয়ে যেতে পারি তাহলে কোম্পানি নিজস্বভাবেই কিন্তু ব্রাঞ্চ অফিস করবে। কোম্পানি অনেক বড় বড় স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, তাহলে এগুলা কিন্তু আমাদের সম্পদ, তাহলে আমাদেরকে সেভাবে কিন্তু প্রস্তুত হতে হবে। এখান থেকে যখন আমরা 20টা সিপিএস 2025 সালের মধ্যে বের করতে পারবো, এখানে অফিসে সেল যাবে মিনিমাম 1 কোটি টাকা। তাহলে আমরা টার্গেট নিচ্ছি যে 2023 সালের মধ্যে এই হলে যারা আসি প্রত্যেকেই আমরা আমাদের মিনিমাম যে পদমর্যাদা মান্থলি 50 থেকে 60 হাজার টাকা ইনকামের জন্য যে পদটা দরকার, প্লাটিনাম স্টার অর্থাৎ পিএস, একজন সফল পিএস নেটওয়ার্ক ভিত্তিক যে ব্যক্তি পিএস হবে তার ইনকাম ন্যূনতম